ডাক্তারেরা বলেছে মনে করে হত্যা করা হয়েছে, এ নির্যাতন করে এমনি মারা হয়েছে, ধ্বংস করা হয়েছে এটা। তারপরে আপনার অ্যাসিড ঢালা হয়েছে গার পরে, গলা টিপে মনে করো মারা হয়েছে, পরে সেইভাবে আর কি পানিতেই ফেলাই দিয়েছে। তারপরে কিছু আমি তো তুমি ঠিয়াই দাঁড়িয়েছি সেনতে তালাশ দশটার দিকে তালাশ করতে আমার মনে রই দশটার দিকে তালাশ করে কোন জায়গা পাই নেই। আমার মায়ের খুঁজি তালাশ করে মাইকিং করতে করতে সারা জায়গা করেছে এই 10:30-11টার সময় এই সংবাদটা আমার বড় ভাইয়ের নাম্বার দিয়েছে যে আমার একটা লাশ পাওয়া গেছে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা আছেন আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে। এই গতকাল তো পরশু দিন করে আর কি 8টার সময় মেয়েটা হারাই গেছে, পরে তালাশ করেছি। সে হারাই গেছে এই কাঞ্চনপুরে, ইডা এটি কাইলির বাটার ওই পাশের থেকে, কাঞ্চনপুরের থেকে হারাইছে রোডের সাইডের থেকে। খবর পাইছি যাই বলছি এরকম একটা লাশ ভাসিছে ইসলামপুরে, পরে আমরা গেছি যাই দেখি আমাদের এই লাশ, তা ওইখান থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। বিচারে তো এটা তো আমরা মামলা না হয়ে এর বিচার তো সুস্থ বিচার আমরা চাবই, তো মানে সুস্থ বিচার এটা আমরা চাচ্ছি সবার কাছে। আমরা অর্ধ দুপুর 2টা সংবাদ পাই যে নরাগাতি থানাধীন নবগঙ্গা নদীতে একটি বিভস্র অবস্থা লাল দেখা যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা নরাগাতি থানাধীন ইসলামপুর সুইজগেট সংলগ্ন নবগঙ্গা নদীতে আসি। তারপর আসার পর এখানে অনেক লোকজন দেখি, লোকজনের মাধ্যম সহায়তা আমরা লাশটি উদ্ধার করি। উপস্থিত লাশের মামা এবং চাচা তারা লাশ দেখে শনাক্ত করেন, তার বাগ্নি লাশ। আর লাশটি মেয়ে, তার নাম সুফিয়া, বয়স 9 বছর। গতকাল সেই 9টা মিসিং হয়, মিসিংয়ের পর তারা খোঁজাখুঁজি করে এবং আজকা লাশটি পাওয়া যায়। তো অত্যন্ত গরমের কারণে ওদের লাশের চামড়া খুলে যায়, শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয় নাই। তারপর আমরা ময়নাতদন্তের ব্যবস্থা করতেছি, ময়নাতদন্তে যে রিপোর্ট পাওয়া যায় পরবর্তীতে সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।